গাছ নেই, বৃষ্টি নেই, গাছ নেই, অক্সিজেন নেই, অক্সিজেন নেই, প্রাণ নেই, বৃষ্টি নেই, গাছ নেই, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার আম্বাসা বন দপ্তরের উদ্যোগে 69তম বন মহোৎসব পালন করা হয়। শান্তির বাজার কমিউনিটি হলে আয়োজিত বন মহোৎসবের উদ্বোধন করেন খাদ্য ও জনসংভরণ মন্ত্রী মনোজ কান্তি দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলপুর মহকুমার শাসক মানিকলাল বৈদ্য, বিধায়ক আশিস দাস, বন দপ্তর আধিকারিক মহেন্দ্র সিং, চিত্তরঞ্জন দেববর্মা প্রমুখ। এছাড়াও আম্বাসা মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মনোজ কান্তি দেব বলেছেন, গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না, গাছ কমে গেলে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে, তাই সবাই মিলে গাছ লাগাতে হবে, একটি গাছ নষ্ট হলে 10টি গাছ লাগাতে হবে। এছাড়াও রাজ্যের সব কটি বনাঞ্চল থেকে বনদস্যুদের বিরুদ্ধে সবাইকে সরব হতে হবে, যাতে বনদস্যুরা কোনোভাবেই বন ধ্বংস না করে। এদিন অনুষ্ঠানে উপস্থিত সবার সাথে মন্ত্রীও বৃক্ষরোপণ করেন। মানুষের শ্বাস প্রশ্বাস যে চলে, যে অক্সিজেন, সে অক্সিজেন সরবরাহ করে মানুষ। কিন্তু আমরা একটা গাছ কাটতে চিন্তা করি না, বিশেষ করে চুরাশি কারীরা। আজকে আমাদের এই ক্ষুদ্র রাজ্যে ত্রিপুরায় ফরেস্ট দিনে যে সকল বনাঞ্চল রয়েছে, লাগাতার সেই বনগুলি ধ্বংস করে দিচ্ছে। বিভিন্ন দামে যে গাছ রয়েছে, শাল, সেগুন সহ অন্যান্য গাছ, সেই গাছগুলি বন দপ্তরের অগোচরে কেন